শুক্রবার প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে শুট আউট দিন হাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক বিজেপি নেতার, মৃতের নাম প্রশান্ত কুমার রায় বসুনিয়ার। শুক্রবার দুপুরে দিনহাটা পুটিমারি এক নং গ্রাম পঞ্চায়েতের শ্যামলতলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই প্রশান্ত কুমার রায় বসুনিয়ার বাড়িতে ঢুকে তার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। আকস্মিক এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন প্রশান্তের বাড়ির লোকজন। খবর চায় পুলিশে দ্রুত সেখানে পৌঁছে পুলিশ আধিকারিক কুমার সানি রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি পুলিশকর্মীরা রক্তাক্ত প্রশান্তকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, মৃত প্রশান্ত কুমার রায় বসুনিয়া বিজেপির 23 নং মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর কারণ ব্যক্তিগত না রাজনৈতিক তা নিয়ে চলছে জোর জল্পনা। তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে এলাকাটি থমথমে পরিস্থিতিতে রয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ভীত স্বতন্ত্র অবস্থায় রয়েছে। বর্তমানে রাজনীতি করার মতো পরিস্থিতি নেই বলে দাবি করেন এলাকার বাসিন্দা। তারা চান এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করে এবং প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য। শুক্রবার প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে শুট আউট দিন হাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক বিজেপি নেতার, মৃতের নাম প্রশান্ত কুমার রায় বসুনিয়া। শুক্রবার দুপুরে দিনহাটা পুটিমারি এক নং গ্রাম পঞ্চায়েতের শ্যামলতলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই প্রশান্ত কুমার রায় বসুনিয়ার বাড়িতে ঢুকে তার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। আকস্মিক এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন প্রশান্তের বাড়ির লোকজন। খবর যায় পুলিশে দ্রুত সেখানে পৌঁছে পুলিশ আধিকারিক কুমার সানি রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি পুলিশকর্মীরা রক্তাক্ত প্রশান্তকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, মৃত প্রশান্ত কুমার রায় বসুনিয়া বিজেপির 23 নং মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর কারণ ব্যক্তিগত না রাজনৈতিক তা নিয়ে চলছে জোর জল্পনা। তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে এলাকাটি থমথমে অবস্থায় রয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। বর্তমানে রাজনীতি করার মতো পরিস্থিতি নেই বলে দাবি করেন এলাকার বাসিন্দারা। তারা চান এলাকাতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করে এবং প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য। যে কোনো কুর্মা আমি খাই না, রাজি সেই না বাড়িতে সাধারণ মানুষ তো ভিতর সন্ত্রস্ত। এখন মানুষ রাজনীতি কীভাবে করবে এটা করার মতো অবস্থা নাই। এটা যেন সবাই শান্তিভাবে থাকতে পারে, সবাই সমস্ত রাজনৈতিক ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিকার করা উচিত। হ্যাঁ, মায়ের কোল তো খালি হয়ে আছে। অনেক বিভিন্ন দলের সংগঠন যারা বিরোধী করতেছে, এই জিনিসগুলো তো ঠিক না। যে কোনো রাজনৈতিক হয়তো কর্মী থাকতে পারে, কিন্তু সবাই মানুষ। মানুষ যেন সুবিচার পায়, মানুষ যেন ঠিকভাবে ভালোভাবে বাঁচতে পারে, এইটাই কিন্তু আইন ইসে করা দরকার। সবাই সহযোগিতা করা দরকার, কারণ মানুষ এলাকার অনেক বাসিন্দা জানান, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজ্যের মধ্যে এরকম অশান্তি বা এই ধরনের যদি দুর্ঘটনা না থাকে, এতে কি হয়, রাজ্যের মধ্যে মানুষটা অশান্তিতে বসবাস করে। এটা না হলে ভালো হয় এবং আইনের চোখে আইনের তার ব্যবস্থা নেওয়া উচিত। আইনের যে প্রতিষ্ঠান আছে যারা দিচ্ছে তাদের শাস্তি দেওয়া উচিত। সম্পাদক মন্ডলের সদস্য মহানন্দ সাহা গোটা বিষয়টি নিয়ে বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ তলানিতে ঠেকেছে। এর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র বিষয়ে মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। হ্যাঁ, ভয়াবহভাবে দিনহাটায় যে বিজেপির নেতা, সে অন্য মতাদর্শে রাজনীতি করতে পারে,
কিন্তু দিনে দুপুরে গুলি করবে, গুলি করে মারবে। মানুষ এইভাবে নির্বিচারে দেখবে, গুলিতে মরে, বোমাতে মরে সারা রাজ্যের মানুষ, এই জেলার মানুষ। প্রতিযোগিতা হচ্ছে, এই প্রতিযোগিতা, এই বারুদের প্রতিযোগিতা, বন্দুকের প্রতিযোগিতা, তৃণমূল কংগ্রেস বিজেপি দুটো দলেই, যা শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গের এই নৈরাজ্যের বাতাবরণ থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে গণতন্ত্রপ্রিয় মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হবে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এইভাবে প্রকাশ্য দিবালোকে এইভাবে গুলি করে মারছে, এইভাবে বোমের বিস্ফোরণ হয়ে মারা যাচ্ছে। এই নৈরাজ্যের পশ্চিমবঙ্গকে রক্ষা করতে সমস্ত স্তরে গণতন্ত্রপ্রিয় মানুষ আগামী দিনে ঐক্যবদ্ধ হবে। কংগ্রেস নেতা মীর মোশাররফ হোসেন বলেন, সারা বাংলায় আগুন জ্বলছে, নিরীহ সাধারণ জনগণের প্রাণ যাচ্ছে, গোটা ঘটনা তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি। এটা বলার কি বলবো আর, যে বিগত দিন থেকেও দেখছি, আজকেও দেখছি সারা বাংলায় আগুন চলছে, বোম বন্দুক ছাড়া কোনো রাজনীতি চলছে না। যেমন বিজেপি সেরকমই তৃণমূল, কিন্তু প্রাণ যাচ্ছে সাধারণ কর্মী, সাধারণ মানুষের কোনো লিডারশিপের প্রাণ যাচ্ছে না। আপনাদের রাজ্য জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি একটা বাড়িতে আমি দেখলাম কালকে, আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম, উনি বলছেন ছেলেটা নাকি দুষ্কৃতি ছিল, পুলিশ নাকি পুলিশের খাতা নাকি প্রায় ওয়ারেন্টি আসামি, পুলিশ তাকে খুঁজে পেল না। কিন্তু যদি কেউ ওকে মেরে থাকে তাহলে তারা আসামি খুঁজে পেল, তার পুলিশের অবস্থাটা বুঝতে হবে। আর দেখছি বিজেপি থেকে বিধায়করা গিয়ে মাঠে নেমে পদ অবরোধ করলো এবং তারা দেখাচ্ছে সিবিআই তদন্ত দাবি করছে। আমরাও চাই যে সঠিক তদন্ত বেরিয়ে আসুক, কিন্তু দয়া করে আপনারা শুনে রাখুন, আমরা সাধারণ মানুষ কোথায় যাব, কিভাবে যাব? আপনারা নিজেরাই রাজ্য পুলিশের ভরসা করতে পারছেন না, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের উপরে ভরসা করতে পারছে না, কিন্তু সাধারণ মানুষ আমার দুইজন কারো পক্ষে ভরসা করতে পারছে। এটা বলার কি বলবো আর, যে বিগত দিন থেকেও দেখছি, আজকেও দেখছি সারা বাংলায় আগুন চলছে, বোম।